বাংলাদেশের সাথে সবসময় আফগানিস্তানের লড়াই হয় হাড্ডাহাড্ডি, তবে আজকের ম্যাচটা যেন আফগানিস্তান একপাক্ষিকভাবেই খেলছে। বাংলাদেশ যখন ব্যাটে নামে তখন শুরুতেই চাপে পড়ে যায় কয়েকটি উইকেট হারিয়ে, তারপর তা ভালোভাবেই সামলাচ্ছিলেন মিরাজ ও আফিফ। ইনিংসের 20তম ওভারে ঘটল এক অভূতপূর্ব দৃশ্য। বোলিং করছিলেন আফগানিস্তানের বোলার রশিদ খান আর ব্যাটিং করছিলেন মিরাজ। ১৯.৫ ওভারে অনেকটা ইয়র্কার ডেলিভারি করেন রশিদ, বলটি ঠেকিয়ে দেন মেহেদি, কিন্তু সেটি রশিদের হাতে গেলে ছুড়ে মারেন উইকেট কিপারের দিকে। তখন বলটি গিয়ে লাগে মিরাজের গায়ে, সঙ্গে সঙ্গে রশিদ দৌড়ে যান মিরাজের দিকে আর তাকে সরি বলার চেষ্টা করেন। মিরাজ সেটা মেনে নেন আর হাতের ইশারায় জানান সব ঠিক আছে। ভদ্রলোকের খেলায় একটু ঝামেলা হতেই পারে, কিন্তু সেটাকে ঠিকভাবে সমাধান করাই বড় ব্যাপার, যেটা করে দেখালেন মিরাজ ও রশিদ। Nicely negotiated. Good work and strong, and immediately Rashid Khan goes